فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সোনিয়া বোন, কবর জিয়ারতের কোনো খাস পদ্ধতি নেই, যে কোনো দিন যে কোনো টাইমে আপনি যেতে পারেন, যে কোনো দিন যে কোনো টাইমে যেতে পারে পুরুষরা। হ্যাঁ, তো সেখানে গিয়ে মাগফিরাতের দোয়া করবে। আর কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি, এক হচ্ছে মাইয়াতের জন্য দোয়া করা, আর এক হচ্ছে কবরে গিয়ে নসিহত হাসিল করা। তো মাইয়াতের জন্য দোয়া যে কোনো স্থানে হতে পারে, বাড়িতে ঘরে বসে যেখান থেকে হতে পারে, কিন্তু জিয়ারত কবরের উদ্দেশ্য যে মাইয়াত কবরকে গিয়ে মৃত্যুকে স্মরণ করা এবং আল্লাহকে ভয় করা, এটা কবরের কাছে গিয়েই হয়। এখন বাকি থাকলো মহিলাদের ব্যাপারে। মহাদেসিনে কেরামরা বলছেন যে মহিলারা ওখানে গিয়ে কান্নাকাটি করবে, নিজেকে বিবেক হারিয়ে ফেলবে, নিজের বিবেক হারিয়ে ফেলে কোনো শির্ক বা বিদাত কাজ করে ফেলে, তারা কিন্তু যেতে পাবে না। আর যার মন শক্ত, যার কি বলে এরকম শির্ক বিদাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে তারা যেতে পারে, এটা মহাদেসিনরা বলছেন। তবে মহিলাদেরকে মহাদেসিনরা বলছেন এই শির্ক বিদাতের ভয়ে তাদের না যাওয়াটাই ভালো।